গুড মর্নিং ফ্রম লে। আজ আমরা লে থেকে চলে যাচ্ছি খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালি। এই খারদুংলা পাসের হাইট কিন্তু অনেকটাই বেশি, 18,500 ফিটের ওপরে আজকে আমরা আর কি যাবো। তো তার জন্য আমাদের শরীর মানে অনেকটাই সুস্থ রাখতে হবে আর কি, যাতে ওখানে গিয়ে শরীর টরীর খারাপ না হয়। তো গাড়িতে আমাদের অক্সিজেন সিলিন্ডার তো রাখাই আছে, আশা করি ভালো মানে কোনো রকম অসুবিধা হবে না। লাস্ট দুদিন আমরা লেতে আবার ফিরে আসবো, ইচ্ছে আছে এই হোটেলেই উঠবো, তো সেরকমভাবে একটু বুক করে যাচ্ছি। তো হোটেলের রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমি ভাবলাম যে আজকে শেয়ার করে দিই চেক আউট করার আগে। এরকম রুমগুলো ছিল আমাদের, তো প্রত্যেকটা রুমই এরকম ছিল। আমরা মোট 4টে রুম নিয়েছিলাম, আর প্রত্যেকটা হোটেলের রুমের জানলা থেকেই কিন্তু এরকম ভিউগুলো কিন্তু খুব ভালো ছিল। আর এই পাশটা ছিল একটা ওয়ার্ডরোব, যেখানে এটা টেবিল হিসেবে ইউজ করা যাচ্ছিল। আর এ পাশে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা ভালো ছিল, আর এখানে আমরা গিজারও পেয়েছি। এবারে আমরা এখান থেকে চেক আউট করবো, গাড়িতে উঠে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে আমরা খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালিতে যাচ্ছি, যেহেতু 18,500 ফিট উপরে, তো ওখানে কিছু প্রবলেম আসতেই পারে, কারণ না জানালে তারপরে একটা বড় প্রবলেম ক্রিয়েট হলে তখন কিন্তু সামলানো মুশকিল। আর আমাদের এখানে ফার্স্ট এডের মোটামুটি কাজ করে দেবে হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, কারণ এখানে যেহেতু উনি গাইড করবে ম্যাক্সিমামটা। এরপর কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা আবার গাড়ি থেকে নামলাম এই ভিউ পয়েন্টটাতে। অ্যাকচুয়ালি একটু ফ্রেশ এয়ার নেওয়ারও ছিল, আর যেহেতু অনেকটা হাইট দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর এখানে ভিউটাও কিন্তু অসাধারণ ছিল। আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, এই হচ্ছে ভিউটা, অসাধারণ লাগছে দেখতে। আর চারপাশে শুধু এরকম টাইপের পাহাড়, তো এই এখানেও কিন্তু পাহাড়ের কালারটা একটা একদম অন্য রকমের। তারপর আমরা আবার গাড়িতে উঠলাম, উঠে আমরা আবার খারদুংলা পাসের জন্য আমাদের জার্নি স্টার্ট করলাম। খারদুংলা পাস যেহেতু অনেকটা হাইটে, তো এখানে আসলে অনেকেরই মানে শরীর টরীর খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি বলে দিয়েছিলেন যে খারদুংলা পাসে ম্যাক্সিমাম 5 মিনিট আর কি থাকতে, তো আমরা বলেছিলাম 10 মিনিট, তো উনি বলেছেন 10 মিনিটের বেশি যেন না থাকি। অ্যাকচুয়ালি কিছুই না, ওখানে মানে অনেকটা হাইটে রয়েছে বলে শরীর টরীর খারাপ হতে পারে। তো যত খারদুংলা পাসের দিকে এগিয়ে যাচ্ছি ততই বরফের পরিমাণও বাড়তে থাকছে আর কি, রাস্তার দুপাশে শুধু বরফ পড়ে আছে। আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। খারদুংলা পাসের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি, এখানে দু সাইডে বরফ আর মাঝখানে রাস্তাটা দিয়ে আমরা আর কি যাচ্ছি, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো খারদুংলা পাশে গিয়ে কতটা কি কথা বা ভিডিও বানাতে পারবো জানি না, তো ওখানে গিয়ে আমি যেটুকুনি পারবো আপনাদের সাথে শেয়ার করছি। খারদুংলা পাশে আমরা এই মুহূর্তে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখানে, চারপাশটা পুরো বরফ। আর এখানে কিন্তু বেশি কথা বলা যাচ্ছে না, মানে একটুখানি হাঁপিয়ে যেতে হচ্ছে, অনেকটা ফিট ওপরে। আর এই খারদুংলা পাশের একদম টপের হাইট হচ্ছে প্রায় 19,000 ফিটের ওপরে, তো আমরা সেই টপে আর যাচ্ছি না, কারণ ওখানে সবাইকে আর কি যেতে দেয় না। তো এখানেই আমরা দাঁড়িয়ে একটুখানি ফটো ফটো তুলে নিলাম, এই জায়গাটা একদম ফাঁকাই পাওয়া যাচ্ছিলো না, অনেক কষ্টে দাঁড়িয়ে ফটো তুলেছি। আর পেছন দিকটা পুরো বরফ রয়েছে, অসম্ভব সুন্দর লাগছিলো জায়গাটা। কিন্তু আমাদের যাই হোক, আমাদের টিমের কারোর কোনো রকম শরীর টরীর খারাপ হয়নি। তারপরে আমরা এখান থেকে বেশিক্ষণ থাকিনি, উঠে আবার গাড়ি ধরে পড়লাম। এখন আমরা খারদুংলা পাস থেকে আবার নিচের দিকে যাচ্ছি, কারণ নুব্রা ভ্যালিটা হচ্ছে খারদুংলা পাস থেকে নিচের দিকে আর কি যেতে হবে। নুব্রা ভ্যালির হাইট হচ্ছে 9,500 ফিট। এর আগেও আমরা আরও দুটো পাস ক্রস করেছি শ্রীনগর থেকে লেতে আসার সময়, তো একটা ছিল জজিলা পাস আর একটা ছিল নামকিলা পাস। তো সেইগুলোর হাইট যা ছিল, খারদুংলা পাসের হাইট হচ্ছে তার থেকে সব থেকে বেশি আর কি। এখন আমরা লেতে আমরা যে কটা পাস ক্রস করব, তার থেকে খারদুংলা পাসের হাইটটা হচ্ছে সব থেকে বেশি। তো যাই হোক, এবারে আমরা খারদুংলা পাস থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছি, নেমে এবারে নুব্রা ভ্যালির দিকে যাব। চলার পরে আমরা একটা জায়গায়, এখনো নুব্রা ভ্যালিতে পৌঁছাইনি, তো একটা জায়গায় এখানে আমরা নেমেছি। এখানে একটুখানি ফ্রেশ লাগতে, এতটাই টেম্পারেচার ছিল, বড় জ্যাকেট চাপাতে হয়েছে। তারপরে যত নিচের দিকে নামছি, মানে নুব্রা ভ্যালিটা হচ্ছে খারদুংলার থেকে আর একটু নিচের দিকে, তো তাই জন্য গাড়িতে বেশ একটু শরীর টরীর খারাপই লাগছিলো, যেহেতু বড় জ্যাকেট চাপানো ছিল, তারপরে তাড়াতাড়ি করে জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে নেওয়া হলো। এখন তাই জন্য একটু ফ্রেশ এয়ারে আমরা ঘোরাফেরা করছি, তারপরে আবার এখান থেকে আবার আমাদের নুব্রা ভ্যালির জন্য আবার যাবো। নুব্রা ভ্যালিতে যাওয়ার আগে আমরা একটা মোনাস্ট্রি ঘুরে যাব, এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমরা একটা মোনাস্ট্রিতে দাঁড়াবো। মোনাস্ট্রি এখান থেকে আমাদের উঠতে হবে, মোনাস্ট্রি যাচ্ছি এখন।
এখানে এন্ট্রি ফিস দিতে হয়েছে 30 টাকা করে কার জন্য। এবারে এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হবে। মনাস্ট্রিতে আমরা চলে এসেছি, উপরে উঠে গেছি। এখান থেকে এটা এরকম দেখতে লাগছে। তো এটাও কিন্তু বেশ হাইটে উঠতে হয়েছে, একটু আস্তে আস্তেই উঠেছি। মনাস্ট্রি ঘোরা হয়ে গেছে, এবার নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে। এরপর আমরা এখান থেকে চলে যাব হুন্ডারে। তো এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, আর একটু কিছুটা গেলেই আমরা হুন্ডারে পৌঁছে যাব, ডুবরা ভ্যালির হুন্ডারে। তো ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা হুন্ডারের কাছাকাছি চলে এসেছি। এখানে যে কোল্ডেস্ট হচ্ছে ডেজার্ট আছে এখানে। এখানে বিভিন্ন টাইপের এটিপি রাইডিং আছে বা ক্যামেল সাফারিও আছে। তো চলুন কাছাকাছি গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি হুন্ডারের স্যান্ডউইচ। এখানে ডেজার্টও আছে, কোল্ডেস্ট ডেজার্ট, ক্যামেল সাফারি আছে, এছাড়া এটিভি রাইডিংও আছে। তো আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই জায়গাটা এতটা সুন্দর যে মানে কি বলবো আর কি, মানে ভাষায় বোঝানো যাচ্ছে না এতটা সুন্দর। মাঝে এই জলটা এতটা পরিষ্কার, পুরো ট্রান্সপারেন্ট পুরো দেখা যাচ্ছে আর কি। তো জলের একদিকটা হচ্ছে পাহাড় রয়েছে, আর একদিকে রয়েছে ডেজার্ট, আর মাঝখানে এই জলটা, আর ওই দিকটা গাছ রয়েছে, দূরে বরফের পাহাড় রয়েছে। মানে একটা মানে মানে ছবিতে যেরকম দেখি পুরো সেটা যেমন হচ্ছে রিয়েল, মানে নিজের চোখে আর কি দেখছি। ওই দিকটা যে কালো পাহাড়গুলো যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে, ওই পাশটা হচ্ছে ডেজার্ট রয়েছে, আর ওই দিকে হচ্ছে ক্যামেল সাফারি হয় আর কি ওই পাশটায়। সামনে আবার একটা ছোট্ট করে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজ থেকে আবার ওই পাড়টা যে যাওয়া যায় আর কি। হুন্ডারের এই চারপাশটা এতটা সুন্দর, মানে কি বলবো, ভাষায় বোঝানো যাচ্ছে না। মানে আমরা এখানে অনেক ছবি তুলেছি, দেখে নিজের চোখে দেখতে এত ভালো লাগছে। লাদাখ মনে এই জন্যই সুন্দর বলে আর কি। ওভারঅল আপনাদের একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এদিকটা হচ্ছে ডেজার্ট সামনের দিকটা, আর ওই পাশে গাড়িগুলো রয়েছে, মাঝখানে এরকম জলটা যাচ্ছে নদীর জলটা, ওই পাশে পাহাড় রয়েছে, আর এখানে একটা ব্রিজ রয়েছে, অসম্ভব সুন্দর। এরপরে আমরা ডেজার্টে বসে একটুখানি ফটো ফটো তুলে নিলাম। বেশ অনেকক্ষণ ছিলাম এখানে, জায়গাটা এত ভালো ছিল। তো ক্যামেল সাফারি আমরা করিনি আর কি, তো কিন্তু ডেজার্টে বসেই আমরা এত টাইম স্পেন্ড করেছি, মানে হচ্ছে আরেকটু কিছু সময় হুন্ডারে মানে থাকলে ভালো হতো। খুবই ভালো লেগেছে আর কি হুন্ডারে। তো যাই হোক, এখান থেকে এখন চলে যাবো আর কি নুবরা ভ্যালির হোটেলে। হোটেল তো না, এখানে গেস্ট হাউস পাওয়া যায়। তো গেস্ট হাউস আমাদের ওখানে, গেস্ট হাউসে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। নুবরা ভ্যালিতে আমরা পৌঁছে গেছি। আমরা এই গেস্ট হাউসটাতে উঠেছি। এটা হচ্ছে এন্ট্রেন্সটা, সামনে দিয়ে এন্ট্রেন্স। এখান থেকে আমরা গাড়িটা রেখেছি। এবার এখান থেকে এই সামনে রাস্তাটা দিয়ে আমাদেরকে গেস্ট হাউসের ওই জায়গাটা যেতে হবে। সামনের দিকে অনেক রকমের এখানে ওরা চাষবাস করেছে দেখছি, নিজেদের নিজস্ব আর কি ফার্ম রয়েছে একটা। এখানে বাঁধাকপি আছে, টমেটো আছে, আর এছাড়া এখানে গাজরও রয়েছে। আর পেছন দিকটা, গেস্ট হাউসের পেছন দিকটা পাহাড় রয়েছে। এখানে অনেক রকমের ফুলও রয়েছে চারদিকটা। আর এই হচ্ছে গেস্ট হাউসটা। বেশ অনেকটা জায়গা নিয়ে গেস্ট হাউসটা রয়েছে আর কি, আর চারদিকে প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর ফুল রয়েছে এখানে। তো এদের এখানে দোতলাও আছে, আমরা এখানে একতলাতেই সব ঘরগুলো পেয়েছি আর কি। এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলে তারপর আমরা রুমগুলোতে যাওয়া যায়। তো আপনাদের একটুখানি এই গার্ডেনটা একটু ঘুরে দেখাই, তারপর রুম ট্যুরটা দেবো। তো এই পাশ থেকে গিয়ে এইদিকে অনেক রকমের ফ্লাওয়ার রয়েছে, রোজ রয়েছে, বিভিন্ন কালারের এখানে রোজ দেখা যাচ্ছে আর কি। আরেকটা যেটা মেন অ্যাট্রাকশান হচ্ছে এই গেস্ট হাউসের, সেটা হচ্ছে এই অ্যাপেল গাছ। অসাধারণ দেখতে লাগছে, মানে হাত বাড়ালেই আর কি এখান থেকে অ্যাপেল নেওয়া যাবে আর কি, এতটা সুন্দর। এর আগে যখন স্পিতি ভ্যালিতে গিয়েছিলাম তখন সাংলাতে একটা রিসোর্টে ছিলাম, সেইখানে এরকম অ্যাপেল গাছ দেখেছিলাম, সেটা ছিল গ্রিন অ্যাপেলের।
আর এখানে আমরা এরকম অ্যাপেলগুলো দেখছি, মানে মানে কলকাতায় যেগুলো দোকানে কিনি সেগুলো আমরা এখন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে। আর এদিকটা হচ্ছে পেছন দিকটা গেস্ট হাউসের, এদিকটা ক্যান্টিন আছে, আর ওই পাশটা হচ্ছে সামনের দিকটা। আর এখানে আরেকটা আপেল গাছও রয়েছে ভেতর দিকটা, মানে গার্ডেনটা যেখানে আছে ওখানে রয়েছে। কত আপেল আপনারা দেখতে পাচ্ছেন, মানে থোকা থোকা আপেল আর কি দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানকার। এবারে গেস্ট হাউসের ভেতর দিকটা আমরা ঢুকছি আর কি। এখানে রিসেপশন রয়েছে, আর এখানে কিন্তু আপনারা ওয়াইফাইও পেয়ে যাবেন, ওয়াইফাইয়ের এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে। দরজা দিয়ে ভেতরে ঢুকলেই এখানে হচ্ছে একটা কমন স্পেস রয়েছে যেখানে সোফা রয়েছে আর ডাইনিং রয়েছে। এছাড়াও ওই দিকটায় কিন্তু একটা বড় ডাইনিং হল রয়েছে যেখানে আমাদের ব্রেকফাস্ট আর ডিনার সার্ভ করা হবে। আর এখানেই আমরা সবকটা রুম পেয়েছি, এটা একটা রুম। তো এখানে ডবল বেডের রুম এটা, তো এখানে আরেকটা সিঙ্গেল আর কি বেড দেওয়া আছে এই ঘরটাতে। আর সোজা গেলে ওই দিকটা হচ্ছে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর। প্রত্যেকটা রুমই কিন্তু এখানে ভালো হয়েছে আর ওয়াশরুমগুলোও ভালো। অ্যাকচুয়ালি এই ওয়াশরুমটা দেখে মনে হচ্ছে এটা আর কি প্রথমে আর কি কোনো একটা বারান্দা ছিল, সেই কনসেপ্টে করা, তারপরে এটাকে ওয়াশরুম করা হয়েছে। ওভারঅল নুবরা ভ্যালির এই গেস্ট হাউসটা কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছে, আর এনাদের ব্যবহারও খুব ভালো। আর এখানে আমরা ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে আর কি বুক করেছি। আমাদের এই রুমটা থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে আর কি, বাইরে সামনেটা দিয়ে যেরকম এলাম এখান থেকে রুম থেকে পুরোটাই দেখা যাচ্ছে। নুবরা ভ্যালিতে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, আমরা আসার পরে কিন্তু ভালোই ঠান্ডা অনুভব করছি। লেহতে কিন্তু এত ঠান্ডা পাইনি, তবে এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা পাচ্ছি আর কি। এখনই হয়তো মানে দুই দিন মতো টেম্পারেচার, রাতে হয়তো আর টেম্পারেচারটা আরও নিচে নামবে বলছে আর কি। নুবরা ভ্যালির এই গেস্ট হাউসটা দেখি আমি আমার আজকে ব্লগটা শেষ করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট হয়েছে, তো কালকে আমরা এখানে সাইট সিনে যাবো, তো যেখানে যেখানে যাবো সেগুলো সবই আবার আপনাদের সাথে শেয়ার করবো। কালকের থেকে একটা নতুন ব্লগ স্টার্ট হবে। আর আপনারা যদি আমার চ্যানেলের আগের লাদাখের সিরিজগুলো যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই পার্সিভ উইথ মমিতে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা অন্য সিরিজ নিয়ে ফিরে আসবো, ততক্ষণের জন্য টাটা।